गुड मॉर्निंग बॉयज, होप यू आर डूइंग वेल। टुडे आवर टॉपिक इज चिलर एंड द टाइप्स ऑफ चिलर, इन व्हिच वी आर गोइंग टू डिस्कस द व्हाट इज द फंक्शन ऑफ चिलर एंड व्हाट आर द मेन टाइप्स ऑफ चिलर एंड द डिटेल्स डिस्क्रिप्शन ऑफ द टाइप्स ऑफ चिलर्स। सो लेट्स स्टार्ट। एक्चुअलि प्रथम तुम्हारा जानते हैं जो चिलर माने कि चिलर और वाटर कूल कंडेंसर दुटो अनेकटा सेम धरण ही देखते प्राय एक ही लुक आछे किन्तु एदेर मध्य बेसिक एक डिफारेंस आछे कि जेमन वाटर कूल कंडेंसर मध्य आमरा जानी जे सेलेन ट्यूब वाटर कूल कंडेंसर मध्य ट्यूबर मध्य दिए फ्लो करे होच्छे वाटर एवं सेलेर चारिदिके ट्यूबर चारिदिके सेलेर माने ट्यूबर बाइरे थाके कि तोमार रेफ्रिजारेंट। किन्तु चिलारे एटा ठीक एर उल्टो। चिलारे कि हय चिलारे ट्यूबर मध्य थाकबे तोमार रेफ्रिजारेंट एंड चिलारे बाइरे थाकबे माने ट्यूबर बाइरे थाकबे होच्छे वाटर। तो चिलारे मेन फांगशन कि चिलारे मेन फांगशन होच्छे आमार जे कोनो लिकुईड के सपोज धरो वाटर के कुल करा ठंडा करा ठंडा करे सेटाके एयर कंडिशनिंग स्पेसर मध्य बा एजीवर मध्य पहुँचे देवा। तो आमी एखाने चिलारे एक डेफिनेशन दिए डेफिनेशने तुम देखते पाबे जे चिलार इज ए मेशिन दैट रिमूव्स हिट फ्रम ए लिकुईड इन ए भेपार कम्प्रेशन और एबजर्पशन रेफ्रिजारेशन सैकेल दिस लिकुईड इज देन सार्कुलेटेड टू कुल स्पेसेस। मानी कि आमार एक भेपार कम्प्रेशन सैकेलर मध्य कम्प्रेसर जखन रेफ्रिजारेंट के कम्प्रेस करे कम्प्रेस करे सेटाके वाटर कुल बा एयर कुल कंडेंसर मध्ये पाठाय कंडेंसर से ही रेफ्रिजारेंट थेके हिटटाके रिजेक्ट करे सेटाके लिकुईडे कनभार्ट करे लिकुईडे कनभार्ट करार परे एई लिकुईड रेफ्रिजारेंटटाके पाठानो हय आमार चिलारेर मध्ये बाय एक्सपानशन डिवाइस। एबार ई चिलार एई चिलारेर मध्ये तो चिलारेर मध्ये पाठानोर परे कि हय आमार चिलार कि करे जे जलटा रयेछे सेई जलटार मध्ये থেকে হিটটাকে অ্যাবজর্ব করে কে অ্যাবজর্ব করে লিকুইড রেফ্রিজারেন্টটা। তো লিকুইড রেফ্রিজারেন্টটা যখন চিলারের মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা থেকে যখন সেন্সিবল হিট এবং ল্যাটেন্ট হিট জেনারেলি অ্যাবজর্ব করে তখন চিলারের পাইপের মধ্যে যে রেফ্রিজারেন্টটা রয়েছে সেটা ভেপারে কনভার্ট হয়ে যায় এবং চিলারের ওয়াটারটা সেটা ঠান্ডা হয়ে যায়। তো এই যেটা লিকুইড রেফ্রিজারেন্ট যেটা ভেপারে কনভার্ট হলো সেটা আবার ব্যাক করে আমার কম্প্রেসারের মধ্যে চলে আসে এবং এই ভেপার কম্প্রেশন সাইকেল চলতে থাকে এইভাবে এবং যে জলটা ঠান্ডা হলো সেই জলটাকে আমরা পাম্পের দ্বারা আমরা আইদার এজিইউ ইউনিটের মধ্যে পৌঁছাতে পারি বা এটাকে অ্যাজ এ সেকেন্ডারি রেফ্রিজারেন্ট আমরা মানে কাজে লাগাতে পারি। তো এবার কি হয় সেই চিলারের মেন টাইপস কি কি আছে এবং চিলার সেই টাইপসগুলোর ফাংশন কি আমরা আজ এখানে দেখব। জেনারেলি টাইপস অফ চিলার এখানে আমি দুটো দু ধরনের মেন টাইপ অফ চিলার আছে, একটা হচ্ছে ভেপার কম্প্রেশন চিলার, একটা হচ্ছে ভেপার অ্যাবজর্পশন চিলার। তো ভেপার কম্প্রেশন চিলার এখন বেশি পপুলার তার কারণ হচ্ছে কি এখন ভেপার কম্প্রেশন চিলার ম্যাক্সিমাম জায়গাতে ইউজ হচ্ছে। তো এই ভেপার কম্প্রেশন চিলার মানে আর কিছুই না আমার ভেপার কম্প্রেশন সাইকেলের মধ্যে যে চিলারটা ইউজ হয় সেটাকে আমি ভেপার কম্প্রেশন চিলার বলি। তো এই ভেপার কম্প্রেশন চিলারের মধ্যে আবার দুটো মেন টাইপ করা হয়েছে, এয়ার কুলড চিলার অ্যান্ড ওয়াটার কুলড চিলার। এয়ার কুলড চিলার আর ওয়াটার কুলড চিলারের মধ্যে তফাৎ কি? এয়ার কুলড চিলার মানে হচ্ছে যে যে চিলারের সিস্টেমের যে চিলার ইউনিটের মধ্যে আমি যে এয়ার কুলড কন্ডেন্সার ইউজ করে থাকি তখন আমি সেটাকে বলবো এয়ার কুলড ভেপার কম্প্রেশন চিলার। আর ওয়াটার কুলড কন্ডেন্সার যদি আমি ইউজ করে থাকি তখন সেটাকে আমি বলবো ওয়াটার কুলড ভেপার কম্প্রেশন চিলার। তো এখানে এয়ার কুলড চিলার মানে হচ্ছে যে চিলার ইউনিটে এয়ার কুলড কন্ডেন্সার ইউজ করা হয়েছে, আর ওয়াটার কুলড চিলার মানে হচ্ছে যে ইউনিটে ওয়াটার কুলড কন্ডেন্সার ইউজ করা হয়েছে। তো এই দুটো টাইপেরই এয়ার কুলড চিলার এবং ওয়াটার কুলড চিলারের যে এই দুটো টাইপেরই কমন টাইপ হচ্ছে কি রেসিপ্রোকেটিং চিলার, স্ক্রু চিলার, স্ক্রল চিলার অ্যান্ড সেন্ট্রিফিউগাল চিলার। তো এই যে নামগুলো দেখতে পাচ্ছ এই নামগুলো রেসিপ্রোকেটিং চিলার বা স্ক্রু চিলার বা স্ক্রল চিলার বা সেন্ট্রিফিউগাল চিলার এদের কনস্ট্রাকশন ডিফারেন্ট না, চিলারের কনস্ট্রাকশন ডিফারেন্ট না। চিলারের কনস্ট্রাকশন জেনারেলি সেল অ্যান্ড টিউব যদি আমি বলি তাহলে এটা নর্মালি এরকমই থাকে, নর্মাল যেরকম ওয়াটার কুল কন্ডেন্সারের মধ্যে হয় সেরকমই থাকে, এরকম পাইপ থাকে নর্মালি যেটা দিয়ে তোমার ইনলেট হয় এবং আউটলেট হয়। তো এবার কি হয় তো এই এই নামগুলো কেন দেওয়া হয়েছে, এই নামগুলো দেখে অনেকে কনফিউজ হতে পারে। অ্যাকচুয়ালি নামগুলো ডিপেন্ড করে অন দ্য টাইপ অফ কম্প্রেসার। যদি আমি রেসিপ্রোকেট সিস্টেমে যদি আমি রেসিপ্রোকেটিং কম্প্রেসার ইউজ করি তখন যে চিলারটা আমি ইউজ করি চিলার তো নর্মাল সেমই,
सेम कन्स्ट्रक्शन ही है किंतु कम्प्रेसर जेहेतु आमी रेसिप्रोकेटिंग यूज करछि तार जोनो चिलारटार नाम होच्छे रेसिप्रोकेटिंग चिलार जदि आमी स्क्रू कम्प्रेसर यूज करी सिस्टेमे ताहले स्क्रू चिलार जदि आमी स्क्रल कम्प्रेसर यूज करी सिस्टेमे ताहले चिलारटाके बोलबो स्क्रल चिलार जदि आमी सेंट्रिफ्यूगल कम्प्रेसर यूज करी तखन सेटाके बोलबो सेंट्रिफ्यूगल चिलार तो এখন এসো আমরা দেখে নিই যে এই মেন দুটো টাইপের মধ্যে এয়ার কুল চিলার এবং ওয়াটার কুল চিলারের মধ্যে মেন ডিফারেন্সটা কি তো নরমালি ভেপার কম্প্রেশন চিলার যেখানে এয়ার কুল কনডেন্সার ব্যবহার করা হয়েছে সেখানে মেন কম্পোনেন্ট কি কি ব্যবহার করা হয় মেন কম্পোনেন্ট ইউজ করা হয় কম্প্রেসর কম্প্রেসর এর মধ্যে যে কোনো একটা হতে পারে তারপরে কনডেন্সার বাট এয়ার কুল টাইপ কনডেন্সার এক্সপ্যানশন ডিভাইস তো নরমাল থাকবেই দেন আমার ইভাপোরেটর বা কুলিং কয়েল তারপরে এখানে ইউজ যেটা দিয়েছে এয়ার কুল চিলারের ইউজ কি জেনারেলি এই এয়ার কুল কনডেন্সারের মানে এয়ার কুল চিলারের ইউজ হচ্ছে এটা আমরা মিডিয়াম ক্যাপাসিটি বিল্ডিং এবং স্মল ক্যাপাসিটি বিল্ডিং এর মধ্যে ইউজ করতে পারি যেহেতু এটা এয়ার কুল আমরা জানি কি হিট ট্রান্সফার জেনারেলি ওয়াটারের মধ্যে বেশি হয় দ্যান এয়ার তার জন্য আমরা এয়ার কুল কনডেন্সার যে সব চিলার ইউনিটের মধ্যে ইউজ হয়েছে সেটা আমরা বেশি ক্যাপাসিটি সিস্টেম বিল্ডিং এ লাগাতে পারবো না তো জেনারেলি ইউজ কোথায় করি আমরা এটা মিডিয়াম ক্যাপাসিটি বিল্ডিং 200 টন টু 400 টন আর স্মল ক্যাপাসিটি বিল্ডিং বিলো 200 টন নেক্সট এটার অ্যাডভান্টেজ কি অ্যাডভান্টেজ হচ্ছে এটা লেস কস্টলি বেশি এটা কস্ট পড়ে না এয়ার কুল কনডেন্সারের কস্ট ওয়াটার কুল কনডেন্সারের কস্ট এবং সেটআপের থেকে অনেক কম তার জন্য এটা লেস কস্টলি নো কুলিং টাওয়ারের কোনো দরকার পড়ে না নো সিটি মানে নো কুলিং টাওয়ার যেহেতু আমি এখানে ওয়াটার কুল কনডেন্সার ইউজই করছি না তো এখানে আমার কুলিং টাওয়ারের কোনো প্রয়োজন নেই নেক্সট হচ্ছে ইনস্টলড অন ফ্রি স্পেস তো যেহেতু আমার এটা এয়ারের দ্বারা ঠান্ডা করতে হবে এয়ারকে মানে যে ফ্যান থাকে ওয়াটার কুল এয়ার কুল কনডেন্সারের মধ্যে সেই ফ্যান কী করে এয়ারকে সংগ্রহ করে সেটাকে এয়ার কুল কনডেন্সারের ওপর থ্রো করে তার জন্য এটাকে আমায় যতটা সম্ভব ফ্রি স্পেসে ইনস্টল করতে লাগবে তাই আমার স্পেসের নিয়ে এটা কনজেস্টেড হবে না আমার একটা স্পেসের মধ্যে এটা ইনস্টল করতে লাগবে না আমি যেখানে খুশি ফ্রি স্পেসে আমি এটা ইনস্টল করতে পারি মেন ডিসঅ্যাডভান্টেজ কি মেন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা শর্ট লাইফ বেশি দিন ধরে এটা টেকে না এবং লেস এফিসিয়েন্ট ওয়াটার কুল কনডেন্সারের তুলনায় এয়ার কুল কনডেন্সারের এফিসিয়েন্সি কম নেক্সট আসছি ওয়াটার কুল কনডেন্সার ইউজ হচ্ছে যেসব চিলারে সেসব চিলারের কম্পোনেন্ট কী কী ব্যবহার হয় জেনারেলি কম্প্রেসার তো থাকবেই ওয়াটার কুল কনডেন্সার ইউজ করা হয় কুলিং টাওয়ার ব্যবহার করা হয় এক্সপ্যানশন ডিভাইস ইউজ করা হয় এবং চিলার ইউনিট ইউজ করা হয় তো এবার ইউজ কী আসছে জেনারেলি এটা আমরা লার্জ ক্যাপাসিটিতে ব্যবহার করি লার্জ ক্যাপাসিটি 400 টিয়ার টু অ্যান্ড অ্যাবাব 400 টন এবং তার থেকে বেশি যদি আমাদের কোনো হিট লোড থাকে যেটাকে আমরা ঠান্ডা করতে হবে তখন আমরা চিলার উইথ ওয়াটার কুল কনডেন্সার প্রেফার করব এবং মিডিয়াম ক্যাপাসিটি 200 টু 400 টন এটার মেন অ্যাডভান্টেজ কি এটা এয়ার কুলডের থেকে মোর এফিসিয়েন্সি এটা বেশি এটা হিট লোড এটা কমাতে পারবে বেশি টনে আমরা ব্যবহার করতে পারবো ইউজ ওয়াটার ইন কনডেন্সার ওয়াটার ব্যবহার করা হয় যাতে হিট ট্রান্সফার রেটটা যাতে বাড়ে এবং লং লাইফ এটা অনেক দিন ধরে এটা আমরা লাইফ স্প্যান এটাকে আমরা ইউজ করতে পারি সিস্টেমটাকে এবং এটার মেন ডিসঅ্যাডভান্টেজ যেটা ডোন্ট ইউজ এনি হোয়ার যেখানে মানে যেরকম এইটা আমি যেখানে খুশি লাগাতে পারবো ফ্রি স্পেসের মধ্যে কিন্তু এটা আমি সব জায়গাতে লাগাতে পারবো না তার কারণ অনেক জায়গাতে ওয়াটারের অ্যাভেলেবিলিটি পাওয়া যায় না তো যেখানে ওয়াটারের অ্যাভেলেবিলিটি পাওয়া যায় না সেখানে আমরা এটা ইউজ করতে পারবো না তাই ওয়াটার অ্যাভেলেবিলিটি যেখানে আছে সেখানেই আমরা এটাকে ব্যবহার করতে পারবো তাই বলছে ডোন্ট ইউজ এনি হোয়ার হায়ার কস্ট যেহেতু আমার এই সিস্টেমের মধ্যে একটা কুলিং টাওয়ার বসাতে লাগে এই কুলিং টাওয়ারকে আবার পরিষ্কার করার জন্য আমার আমার অপারেটর লাগবে বা কুলিং টাওয়ারকে অপারেট করতে অপারেটর লাগবে আবার এই কুলিং টাওয়ারের মধ্যে যে ওয়াটারটা আসবে সেই ওয়াটারটা হার্ড হলে তার জন্য আবার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাতে লাগবে ফির ওয়াটার কুল কনডেন্সারের মধ্যে যদি পাইপের মধ্যে যদি ডিসকেলিং মানে স্কেল পড়ে যায় সেটাকে ডিসকেলিং করতে লাগবে তো এইটা আমার মেন ডিসঅ্যাডভান্টেজ এখানে চলে আসে সেই কারণে কষ্ট আমার বেড়ে যায় নেক্সট হচ্ছে রিকোয়ার্ড মোর স্পেস এটা তৈরি করতে গেলে এই সিস্টেমটাকে ইনস্টল করতে গেলে আমার স্পেসও দরকার পড়ে তার কারণ এখানে এক্সট্রা কিছু চলে আসে যেমন কুলিং টাওয়ার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তো এটসেট্রা এটসেট্রা তো এই ছিল এটা আমার ওয়াটার কুল চিলার এবং এয়ার কুল চিলারের মধ্যে মেন ডিফারেন্স এখন আমরা দেখে নেব এই যে মেন রেসিপ্রোকেটিং চিলার স্ক্রু চিলার স্ক্রল চিলার এবং সেন্ট্রিফিউগাল চিলারের প্রপার্টি কী কী আমি প্রথমেই বলে নিয়েছি কি এই যে এই নামগুলো দেওয়া হয়েছে কেন এই নামগুলো দেওয়া হয়েছে চিলারের বেসড অন কম্প্রেসার ইউজড তো এখন আমি এখানে একটা টেবিল বানিয়েছি এই টেবিলের মধ্যে তোমরা দেখতে পাবে যে চিলার কি ইউজ করা হচ্ছে কোন কনডেন্সার ব্যবহার করা হয় এইসব সিস্টেমে তাদের ক্যাপাসিটি কী তাদের সিওপি কী
with air cool condenser and COP with water cool condenser are compression process. So first ami bolbo reciprocating compressor je sob system e chiller unit e byabohar kora hoy tar sekhane amra condenser air cooled o byabohar korte pari abar water cooled o use korte pari ebong etar capacity generally 50 to 500 ton porjonto amra eta use korte pari. Compressor COP with air cooled condenser etar hocche 2 to 3 COP mane ki COP mane hocche amar যে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স যত বাড়বে তত বেশি আমার পারফরমেন্স যত কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স যত হাই হবে তত আমার সিস্টেম বেশি করে ঠান্ডা করতে পারবে বেশি কুল করতে পারবে তো সিওপি এটার রেসিপ্রোকেটিং এর হচ্ছে উইথ এয়ার কুল কনডেন্সার 2 টু 3 উইথ ওয়াটার কুল কনডেন্সার 4 টু 6 নেক্সট আসছে কম্প্রেশন প্রসেস রেসিপ্রোকেটিং কম্প্রেসার জেনারেলি এর মধ্যে যে পিস্টন থাকে পিস্টন সিলিন্ডারের মধ্যে পিস্টন রেফ্রিজারেন্টকে এটা কম্প্রেস করে ঠিক আছে নেক্সট হচ্ছে কি আমার স্ক্রু চিলার তোমার কনডেন্সার কি ব্যবহার করা হয় স্ক্রু চিলারে কনডেন্সার ব্যবহার করা হয় এয়ার কুল কনডেন্সার বা ওয়াটার কুল কনডেন্সার এবং কম্প্রেসার তো স্ক্রু কম্প্রেসার ইউজ করা হয় ক্যাপাসিটি 70 to 600 টন পর্যন্ত আমরা ইউজ করতে পারি এটা সিওপি উইথ এয়ার কুল কনডেন্সার হচ্ছে 3 to 4 সিওপি উইথ ওয়াটার কুল কনডেন্সার হচ্ছে 5 to 6 অ্যান্ড কম্প্রেশন প্রসেস হচ্ছে হেলিক্যাল রোটরস এটা আমি একটু ক্লিয়ার করব এখানে স্ক্রু কম্প্রেসারে জেনারেলি হেলিক্যাল রোটরস মানে বলছি কি আমরা ড্রিল বিট দেখেছি ড্রিল বিটের মধ্যে যেরকম খাঁজ কাটা থাকে যে ফ্লুট থাকে এরকম দুটো ওর মধ্যে রোটর থাকে সেম ড্রিল বিটের মতোই খাঁজ কাটা থাকে যেই খাঁজের মধ্যে রেফ্রিজারেন্ট গিয়ে ঢোকে এবং সেই খাঁজের মধ্যে খাঁজে খাঁজে যখন মিল হয় যখন মিটিং হয় তখন গিয়ে এই রেফ্রিজারেন্টটাকে কম্প্রেস করে এটাকে ফার্দার কনডেন্সারের মধ্যে পাঠিয়ে দেয় তো তোমরা এটাকে ফার্দার ইউটিউব দেখলে তোমরা স্ক্রু কম্প্রেসার ইউটিউবে তোমরা যদি সার্চ করো তখন দেখতে পাবে স্ক্রু কম্প্রেসারের ওয়ার্কিং ফাংশন নেক্সট হচ্ছে কি স্ক্রল কম্প্রেসার তো তোমার স্পাইরাল স্ক্রল ইউজ করা হয় যে স্ক্রল চিলারের মধ্যে স্ক্রল কম্প্রেসার ইউজ করা হয় স্ক্রল কম্প্রেসার তোমরা দেখেছো এই স্ক্রল কম্প্রেসারের মধ্যে স্পাইরাল দুটো স্ক্রল থাকে তারা ঘুরে ঘুরে কি করে মেট করে করে মেটিং করে করে কম্প্রেস করে তো এই স্ক্রল কম্প্রেসারের মধ্যেও সেম এয়ার কুল বা ওয়াটার কুল কনডেন্সার ইউজ করা হয় এটার ক্যাপাসিটি হচ্ছে 40 to 400 টন সিওপি উইথ এয়ার কুল কনডেন্সার হচ্ছে 3 to 5 উইথ ওয়াটার কুল কনডেন্সার সিওপি হচ্ছে 5 to 7 অ্যান্ড কম্প্রেশন প্রসেস হচ্ছে স্পাইরাল স্ক্রল এর মধ্যে যে স্ক্রল থাকে সেটা ঘুরে কি করে আমার কম্প্রেস করে নেক্সট হচ্ছে সেন্ট্রিফিউগাল চিলার চিলারে আমার কম্প্রেসার ইউজ হয় সেন্ট্রিফিউগাল টাইপ এবং কনডেন্সার ইউজড হয় ওয়াটার কুল কনডেন্সার নট এয়ার কুল কনডেন্সার অনলি ওয়াটার কুল কনডেন্সার এটার ক্যাপাসিটি খুব হাই 150 to 6000 টন পর্যন্ত আমি এই সেন্ট্রিফিউগাল চিলার বা ইউজ করতে পারি এবং সিওপি উইথ এটার ওয়াটার কুল কনডেন্সার হচ্ছে 6 to 8 অনেক হাই আর এটা কম্প্রেস কী করে করে বাই রোটেটিং ইম্পেলার্স তো এখানে রোটেটিং ইম্পেলার্স মানে হচ্ছে এর মধ্যে ঠিক ইম্পেলার একটা রিভলভিং পার্ট থাকে যেটা কম্প্রেসারের একদম শুরুতেই থাকে যে কিনা সাক করে তার ইম্পেলারের মধ্যে একটা আই থাকে এরকম ইম্পেলারটা দেখতে হয় তো এই আই থাকে তো এটাকে বলা হয় আই তো এদিক দিয়ে কী হয় তোমার সাক করে এটাকে কম্প্রেস করে রেফ্রিজারেন্টটাকে ভলিউট আছে তারপরে ডিফিউজার আছে তো সেন্ট্রিফিউগাল কম্প্রেসারের যে চিলারটা ইউজ করা হয় তো এই চিলারটা সবচেয়ে বেশি হাই ক্যাপাসিটি 150 to 6000 টন অবধি এটা ইউজ করতে পারে নেক্সট আসছি আমরা অ্যাবজর্পশন চিলার চিলারে কী হয় ভেপার অ্যাবজর্পশন সাইকেল সো ধরে নাও যেখানে আমার একটা বয়লার আছে যেখানে হাই হিট জেনারেট হচ্ছে গরম জল যেখানে পাচ্ছি বা গরম ধোঁয়া যেখানে পাচ্ছি তো সেখানে আমরা ভেপার কম্প্রেশন ইউজ না করে ভেপার অ্যাবজর্পশন সিস্টেম ইউজ করি তো এই ভেপার অ্যাবজর্পশন সিস্টেম কী করে হিট এনার্জিকে কাজে লাগায় হট ওয়াটার থেকে বা হট স্টিম থেকে হিট এনার্জিকে কাজে লাগে এবং এখানে কোনো কম্প্রেসার ইউজড হয় না তো এই অ্যাবজর্পশন চিলারের মধ্যে কী আছে প্রপার্টি ইউজেস হিট সো হিটটা কোথা থেকে পায় আইদার হট ওয়াটার বা হট স্টিম থেকে পায় এটার ক্যাপাসিটি কত ম্যাক্সিমাম 70 টন to 1400 টন পর্যন্ত এটার ক্যাপাসিটি আমরা ইউজ করতে পারি সিওপি 1 to 2 এটা রাউন্ড অফ করে দেওয়া আছে 0.7 to 1.9 পর্যন্ত এটা সিওপি থাকে সিওপি ইজ ভেরি লেস কারণ এখানে যেহেতু অনলি হিট এনার্জি দিয়ে কাজ করছে এখানে কোনো কম্প্রেসার ইউজড হয় না এবং লাস্ট অফ অল কম্প্রেসার ইজ নট ইউজড এই সিস্টেমের মধ্যে কম্প্রেসার ব্যবহার করা যায় না তো এই ছিল আমাদের আজকের টপিক চিলার এবং তার টাইপস তো যদি কোনো তোমাদের প্রবলেম থেকে থাকে তোমরা ডেসক্রিপশনের মধ্যে দিতে পারো আমরা ডিসকাস করে নেব থ্যাংক ইউ